হ্যালো স্টুডেন্টস, এখন আমরা পঞ্চম অধ্যায়ে চলে এসেছি, দশম শ্রেণী। এই অধ্যায়ে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন, অর্থাৎ অনুপাত এবং সমানুপাত সম্পর্কে জানব। দুটি রাশির অনুপাত নেওয়া তখনই সম্ভব হয় যখন দুটি রাশি সমজাতীয় হয়। অর্থাৎ যদি আমরা এ ইজ টু বি লিখি, তাহলে এ এবং বি দুটি সমজাতীয় রাশির অনুপাত নেওয়া সম্ভব। এই দুটি রাশির মধ্যে এ কে আমরা পূর্বপদ এবং বি কে আমরা উত্তরপদ বলে জানি। এবার আমরা এই অধ্যায় এই অনুপাতকে কিভাবে ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায় এবং সেখানে আমরা সমানুপাত বা সমানুপাতি কাকে বলে সেই সম্পর্কে জানব। এ ইজ টু বি সি, বি ইজ টু সি এ, সি ইজ টু এ বি এর মিশ্র অনুপাত নির্ণয় কর। তাহলে যেমন আমরা আগের ক্ষেত্রে করেছিলাম, তাহলে এ ইজ টু বি সি, বি ইজ টু সি এ, সি ইজ টু এ বি এদের মিশ্র অনুপাত হবে অনুপাত ইকুয়ালস টু, আবার প্রত্যেকের যে পূর্বপদের গুণফল সেটাই হবে মিশ্র অনুপাতের পূর্বপদ। তাহলে এখানে পূর্বপদ হিসাবে কি কি পাচ্ছি, এ বি সি। তাহলে এখানে আমরা লিখছি এ ইন্টু বি ইন্টু সি ইজ টু উত্তরপদ। উত্তরপদে এখানে প্রথমটার উত্তরপদ হলো বি সি, দ্বিতীয় অনুপাতের উত্তরপদ হলো সি এ, আর শেষের ক্ষেত্রে অনুপাতের উত্তরপদ হলো এ বি। তাহলে তাদের গুণফল মানে বি সি ইন্টু সি এ ইন্টু এ বি। তাহলে এবার আমরা পাচ্ছি এ বি সি পাচ্ছি এখান থেকে, আর উত্তরপদে পাচ্ছি হলো এখানে দেখতে পাচ্ছি দুটো এ, তার মানে এখানে গুণ আছে। তাহলে এ স্কোয়ার বিও আছে দুটো গুণ অবস্থায়, তাহলে বি স্কোয়ার, সিও আছে দুটো গুণ অবস্থায়, তাহলে সি স্কোয়ার। তাহলে এখানে অনুপাতে এ বি সি এখানে আছে আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে উভয় পদকে যদি আমরা এ বি সি দিয়ে ভাগ দিই, তাহলে দাঁড়াচ্ছে ওয়ান ইজ টু এ বি সি। এটি হলো আমাদের নির্ণয় মিশ্র অনুপাত। এবার আমরা ১৩ নম্বর অঙ্ক শুরু করতে চলেছি। দুটি সংখ্যার গসাগু ৪ এবং সংখ্যাদ্বয়ের অনুপাত ওয়ান ইস টু টু হলে সংখ্যা দুটির লসাগু নির্ণয় কর। তাহলে এখানে আমাদের গসাগুটা দিয়ে দিয়েছে আর সংখ্যাদ্বয়ের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে সংখ্যাদ্বয়ের অনুপাত যদি ওয়ান ইস টু টু হয়, তাহলে আমরা কি লিখতে পারি, যে সংখ্যা দুটি হল এক্স এবং টু এক্স, যেহেতু তাদের অনুপাতটা দিয়ে দিয়েছে ওয়ান ইস টু টু। তাহলে এক্ষেত্রে এই এক্স ইন্টু টু এক্স এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এখানে এই এক্সটি হলো তার গসাগু, সংখ্যা দুটির গসাগু হলো এই এক্স। তাহলে এক্স এর মানটা এখানে দিয়ে দিয়েছে ৪। তাহলে আমাদের বার করতে হবে লসাগু। তাহলে লসাগু মানে আমরা পাবো এখানে যদি দুটি সংখ্যা এক্স এবং টু এক্স হয়, তাহলে লসাগু হবে টু ইন্টু এক্স মানে টু এক্স। তাহলে সেক্ষেত্রে লসাগু হবে টু ইন্টু ফোর, তাহলে ৮। এই অধ্যায়ে আমরা সমানুপাত এবং অনুপাত সম্পর্কে জানলাম। অনুপাতের পূর্বপদ, উত্তরপদ, সমানুপাত, মধ্য সমানুপাতি, ক্রমিক সমানুপাতি ইত্যাদি সম্পর্কে জানলাম। তারপর আমরা একান্তর প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে জানলাম এবং সেই সমন্বয়ে আমরা বিভিন্ন উদাহরণও দেখলাম। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।